মিকিরভেটার হিলপুখুরীত সজাগতা সভা। মরিগাঁও জেলার মিকিরভেটা থানার অন্তর্গত মাছ হিলপুখুরী মধ্য ইংরাজী বিদ্যালয়ত আজি ড্রাগছ, সমাজত চলি থাকা অনৈতিক কার্যকলাপ আর শিশু নির্যাতনের বিরুদ্ধে এক সজাগতা সভা অনুষ্ঠিত হয়েছে। জানিব পৰা মতে মিকিরভেটা গাঁওরক্ষী বাহিনীর উদ্যোগত আর নাগরিক সমিতির সহযোগত অনুষ্ঠিত হওয়া সজাগতা সভাখনত বড়িবজার আরক্ষী পহরা চকী সহ ভারপ্রাপ্ত বিষয়া ভগবান জেনা, মিকিরভেটা থানার চক্র সংগঠক অম্বু বরা আর নাগরিক সমিতি আর মিকিরভেটা থানার গাঁওরক্ষী বাহিনীর সম্পাদক জ্যোতি শর্মাই ড্রাগস, বাল্যবিবাহ, পথ রক্ষা, সাইবার অপরাধ আর সমাজত চলি থাকা অনৈতিক কার্যকলাপর নিবারণের উপর গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করে। মিকিরভেটা থানার গাঁওরক্ষী বাহিনীর সভাপতি জিতেন্দ্রনাথের সভাপতিত্বত অনুষ্ঠিত হওয়া সজাগতা সভাখনত হিলপুখুরী গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি লিয়াকত আলী, শিক্ষক মন্নাস আলী, নুরুল হুদাকে আদি করে অঞ্চলটির একাংশ রাইজর বিদ্যালয়খনের ছাত্র ছাত্রী সকল উপস্থিত আছিল। গাঁওরক্ষী আর নাগরিক সমিতির উদ্যোগত হিলপুখুরীতে এখন সজাগতা সভা অনুষ্ঠিত হয়েছে, আপনি কি কব? নমস্কার জানাইছো। মই মিকিরভেটা থানার গাঁওরক্ষী বাহিনীর সম্পাদক আর নাগরিক সমিতির সম্পাদক। এই সজাগতা সভাখনত আজি এডিশনাল স্পেশাল উপস্থিত থাকার কথা আছিল, যদিও বিশেষ অসুবিধায় তখন উপস্থিত থাকবে নিলে। সজাগতা সভাখনত আমার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রমুখ করে এই অঞ্চলের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিসকল আর বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক, শিক্ষয়িত্রীস উপস্থিত আছে। এই সভাতে উপস্থিত আছে আমার বড়িবজার পহরা চকীর সহ আরক্ষী বিষয়া ভগবান জেনারেল দেব আর উপস্থিত আছে মিকিরভেটা থানার চক্র সংগঠক শঙ্কুরাদেবতে মই উপস্থিত হয়ে এই ড্রাগস আর অনৈতিক কার্যকলাপের উপর সমাজখন কিদরে নির্মূল করব পারি জেলা প্রশাসনের উদ্যোগত এই বিষয়ে এক সজাগতা সভা অনুষ্ঠিত করেছো আর সমূহ রাইজর উপস্থিতিত এই সজাগতা সভাখন সাফল্যমণ্ডিত হয়েছে বলে আশা প্রকাশ করেছো। ধন্যবাদ।